হ্যালো ফ্রেন্ডস, শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে ত্রিনয়নীর পক্ষ থেকে সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আজকে ত্রিনয়নীর পক্ষ থেকে আমরা তোমাদের সকলের জন্য আরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তবে বন্ধুরা, এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখনও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করনি তারা কিন্তু এক্ষুনি ফলো করে দাও, আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা শিগগির করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। অক্ষয় তৃতীয়া, এই দিনটি আসলে কি, কিভাবে এই দিন পালন করা হয়, কি পূজা করা হয় এবং পূজা বিধি বা কি, এবং এর বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা, এই সব কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করা হয়। অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই। বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে। এই দিনটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ শুভ দিন। এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুদেবের ষষ্ঠ অবতার পরশুরাম, এবং এই দিনেই জগদীশ্বরী দেবী ভগবতী মাতা মাতঙ্গীরও জন্মদিবস। এই দিনটি আরও বিভিন্ন কারণে শুভ হিসেবে বিবেচিত হয়। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কার্য শুরু হয়। এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়, এবং এই দিনেই রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। এছাড়া এই দিনটিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন, সেই কারণে এই দিনটি বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। চারধামের যে মন্দির ছমাস বন্ধ থাকে, এই শুভ দিনেই তার দ্বার খোলা হয়, এবং দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দীপ যা ছমাস আগে জ্বালানো হয়েছিল। এই শুভ দিনে আমাদের মধ্যে ধাতু কেনার রীতিও প্রচলিত আছে। মনে করা হয়ে থাকে যে এই দিনে ধাতু কিনলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকে। এই দিনটিতে দান করলেও বিশেষ ফল পাওয়া যায়। বন্ধুরা, এবার আসি পূজার দিন, সময় এবং পূজা সম্পর্কে কিছু কথা। এই বছর অর্থাৎ 2023 সালের অক্ষয় তৃতীয়া দিনটি 22শে এপ্রিল সকাল 7:49 থেকে পরের দিন 23শে এপ্রিল সকাল 7:47 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশের পুজোর সাথে সাথে বিষ্ণুদেবেরও পুজো হয়। এবারে পূজা বিধি সম্পর্কে কিছু কথায় আসা যাক। হিন্দু নিয়ম অনুযায়ী ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নতুন বস্ত্র পরে ধ্যানাসনে কিছুক্ষণ বসতে হয়। তারপর মন শান্ত হলে ভগবানের আরাধনা শুরু করতে হয়। একটি হলুদ কাপড়ের ওপর ঘট রেখে
তার ওপর আম পাতা এবং নারকোল দিয়ে ঘট স্থাপন করতে হয় স্বস্তিক একে। তারপর লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজোর সাথে সাথে বিষ্ণুদেবের আরাধনা, এবং তার সাথে যদি শিব পূজা করা হয় তবে বিশেষ ফল লাভ হয়। কথিত আছে এই বিশেষ দিনটিতে ভগবানের কাছে যা প্রার্থনা করা হয় সবই পাওয়া যায়। তাই এসো বন্ধুরা, আমরা সকলে মিলে প্রার্থনা করি সকলের জীবন আনন্দময় ও মঙ্গলময় হয়ে উঠুক। এই প্রার্থনা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার ফিরে আসবো খুব শিগগির। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা শেয়ার করতে থাকো এবং এইভাবেই আমাদের পাশে থাকো বন্ধুরা। সকলের জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় হোক।